आज के एक भिडियो दीची এই ভিডিওটাতে আমার প্রেসক্রিপশন এক অন্য ধরনের প্রেসক্রিপশন ও বসে রয়েছে ও প্রধানত একটা কাজ করে বেসরকারি কোম্পানিতে তাই তো বেসরকারি কোম্পানিতে ও আমার কাছে এসেছে কোমরে ব্যথার জন্য এই কোমরে ব্যথা কিন্তু ঘরে ঘরে এখন দেখতে পাওয়া যায় যে কোমরে ব্যথার জন্য উঠতে বসতে চলাফেরা করতে প্রচুর কষ্ট আর এই কোমরে ব্যথার জন্য বিভিন্ন ওষুধ খায় কিন্তু ওর একটা ভালো দিক হচ্ছে ও কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে চায়নি তাই তো ও চায় যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে দিয়ে যাতে ভালো থাকা যায় ও হোমিওপ্যাথির উপরে খুব বিশ্বাস করে কিন্তু আজকের এই কোমরে ব্যথার জন্য ও এসছে ওকে যে ধরনের আমি প্রেসক্রিপশন করলাম সেটা জানার জন্য কারণ এই ধরনের ব্যথা পেলে পরে অনেকে আমরা রাস্টক্স বা অন্যান্য যা আসে ক্যালক্রিয়া ফ্লোর অনেকে দিতে পারে বা আমি এর আগেও বলেছি যে অ্যাকুট কোনো কন্ডিশনে অন্য যে ওষুধ আছে সেগুলো দেওয়া যেতে পারে কিন্তু আমি আজকে অন্য একটা প্রেসক্রিপশন করলাম কারণ ওর কাছ থেকে যেটা আমি জানতে পারলাম যে এই লাম্বার রিজিয়নে ওর পেন হয় আর তার সাথে রয়েছে ওর যে লেফট থাই সে থাইতে পর্যন্ত একটা অবশ ভাব রয়েছে ওর শরীরে প্রচুর আঁচিল আছে শুধুমাত্র ওপরের পাটে আঁচিলগুলি একটু দেখাও তো ওপর এখান দিয়ে দেখি তো আঁচিল আছে লেফট সাইডের এগুলি আবার ডান দিকেও কিন্তু কিছু আঁচিল আছে আপার পার্টসেই খালি আঁচিল নিচে কোথাও নেই ওর যে ফ্ল্যাটাস হয় অফেন্সিভ ফ্ল্যাটাস মেমোরি মাঝে মধ্যে লস হয়ে যাচ্ছে দাঁতের ক্ষয় আরম্ভ হয়েছে দাঁতেরও একটু অসুবিধা দেখা দিয়েছে পাস্ট হিস্ট্রি সেরকম কিছু নেই আর ওর ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে একটা টিবির হওয়ার প্রবণতা আছে তো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে যেগুলি আমি পেয়েছি সেটা হলো যে ও প্রচণ্ড পরিমাণে ডিম খেতে ভালোবাসে অর্থাৎ ডিম মানে হচ্ছে তিন চারটে পাঁচটা পর্যন্ত ডিম খেয়ে নেবে নাকি ডিম প্রচণ্ড ভালোবাসে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে নুন খেতে ভালোবাসে পেঁয়াজ খেতেও ভালোবাসে আর মিষ্টি ওর খুব পছন্দ কি ঠিক বললাম কি না মিষ্টি খুব পছন্দ করে আর খাবার অরুচির মধ্যে সেরকম কিছু নেই উষ্ণ খাবার খেতে পছন্দ করে আর ওর গা কিন্তু খুব চিলি পেশেন্ট অর্থাৎ শীতকাতরে পেশেন্ট কিন্তু ওর ঘাম হবে প্রচুর ঘাম এত হবে যে ওর মাথা ঘাড় এগুলি পুরো ঘেমে যায় এবং বালিশটা পর্যন্ত ভেজে ও কিন্তু খুব নার্ভাস পেশেন্ট নার্ভাস হয় খুব আর দুধ একদমও পছন্দ করতে পারে না এছাড়া ওকে যখনই যা জিজ্ঞাসা করছি তার মধ্যে থেকে খুব একটা আমি অ্যান্সার পাইনি খুব আস্তে আস্তে উত্তর দেয় এবং ওর চেহারার যে গঠন এই চেহারার গঠন দেখেও অনেকে অনেক ধরনের ওষুধ বা থুজার কথা অনেকে ভাবতে পারে কিন্তু আমি আজকে ওর জন্য যে প্রেসক্রিপশন করলাম সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের যারা রোগী হয় তাদের মনটা খুব নরম হয় এবং সহজ সরল মন হয়ে থাকে সেই জন্য তাকিয়ে থেকে কারণ ওকে আমি দেখেছি যতটুকুনি সহজ সরল এবং বাড়ির প্রতি একটা কর্তব্য বাড়িদের দিকে তাকিয়ে ও নিজে অনেক কিছু করতে পারেনি তো সেই দিক থেকে তাকিয়ে ওকে আজকে ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করেছি এবং ওর একটা কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং ফ্ল্যাটাসও আছে তো সেই জন্য দেখা যাক আমি আশাবাদী যে এই ধরনের অনেক কোমরে ব্যথা হাঁটু ব্যথা রোগী আমি সারিয়েছি তো আজকে দেখা যাক যে ওর কতটুকুনি ভালো হতে পারে আমি আশা রাখবো যে ও নিশ্চিত ভালো হবে তবে তোমার পারমিশন ছাড়া তো আমি ভিডিও করতে পারি না তা তুমি নিশ্চয়ই পারমিশন দিচ্ছ ভিডিওটা হ্যাঁ আমি সব জায়গায় কিন্তু ছাড়বো আমার মতো আরও যারা আছে তারা এটা দেখুক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ